সুপ্রিয় পরীক্ষাতে বন্দরা বন্ধুরা আজকে তোমাদের জন্য থাকছে বাংলা দ্বিতীয় পত্রের তিন নম্বর প্রশ্নে যে আসছে ব্যাকরণিক শব্দশ্রেণী তার সাজেশন এবং উত্তর এটা সারা বাংলাদেশের সকল বোর্ডের জন্য নিরানব্বই শতাংশ কমন ব্যাকরণিক শব্দশ্রেণীর ক নম্বরে কিন্তু প্রশ্ন থাকবে আর ক নম্বরে পদ নির্ণয় করতে বলবে তো ক নম্বর অংশ থেকে মাত্র পাঁচটা প্রশ্ন দেওয়া হলো এই পাঁচটা প্রশ্ন থেকে একটা অবশ্যই কমন পড়বে আর যারা এই প্রশ্ন দিতে না চাও তারা কিন্তু পদ নির্ণয় ওই অংশটা করতে হবে তো এখানে পাঁচটা প্রশ্ন দেখো ক নম্বর থেকে সাজেশনে আছে বিশেষ পদ বলতে কি বোঝায় এর শ্রেণিবিভাগ আলোচনা করো বিশেষণ কাকে বলে এর প্রকারভেদ বা শ্রেণীবিভাগ ক্রিয়াপদ কাকে বলে আবেগ কাকে বলে এবং ব্যাকরণিক শব্দ শ্রেণী কাকে বলে কত প্রকার ও কী কী এই পাঁচটা থেকে একটা প্রশ্ন সারা বাংলাদেশে সকল বোর্ডে আসবেই তো এই পাঁচটা থেকে উত্তরগুলো দেখে নাও ক নম্বর যে প্রশ্নগুলো দিলাম এক নম্বর আছে ব্যাকরণিক শব্দ শ্রেণী কাকে বলে এটা প্রথমে রাখলাম কত প্রকার ও কী কী তোমরা একটু বুঝে নাও ব্যাকরণিক শব্দ শ্রেণী মানে হচ্ছে ইংরেজিতে আমরা পার্টস অফ স্পিচ পড়ি না সেই পার্টস অফ স্পিচের বাংলাটাই হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী তো এটা সহজেই তোমরা লিখতে পারবে যে ব্যাকরণগত অবস্থানের ভিত্তিতে বাংলা ভাষা শব্দ সমূহকে যেই কয় ভাগ ভাগ করা হয় তাকে ব্যাকরণিক শব্দ শ্রেণী বলে ব্যাকরণিক শব্দ শ্রেণী আট প্রকার তোমরা তো ইংরেজিতে জানো যে নাউন প্রনাউন অ্যাজেক্টিভ ভাব অ্যাডভাব কনজাংশন প্রিপোজিশন ইন্টারজেকশন আছে এটাকে বাংলায় লিখতে হবে নাউন মানে বিশেষ তোমরা ইংরেজিটা কিন্তু লিখবে না তোমাদের সুবিধার জন্য আমি ইংরেজিটা পাশে লিখে দিলাম বিশেষ সর্বনাম বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশেষণ যোজক অনুসর্গ এবং আবেগ কোনটাকে কী বলে এই জন্য ইংরেজিতে লিখে দিলাম তো বিশেষ পদ কাকে বলে তার একটা বা দুইটা এক্সাম্পল দিবা সর্বনাম পদ মানে প্রনাউনের কাকে বলে তার উদাহরণ দেবা একটা দুইটা বিশেষণ কাকে বলে ক্রিয়া কাকে বলে এভাবে প্রত্যেকটারই সংজ্ঞা এবং উদাহরণ দিলেই এই উত্তরটা হয়ে যাবে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো এই প্রশ্নের উত্তরটা কিন্তু কত বড় না এর জন্য মাত্র পাঁচ নম্বর এটার যে অথবা দিয়ে আসবে পদ নির্ণয় আমার আমি আশা করব তোমরা ওই অংশটা দিবে তবে যারা পদ নির্ণয় ভালো না বোঝো তারা অবশ্যই এগুলো পড়ে নেবে এবার আর একটা প্রশ্ন নিলাম বিশেষ পদের শ্রেণী বিভাগ আলোচনা করা অর্থাৎ নাউন কাকে বলে নাউনের শ্রেণী বিভাগ ইংরেজিতে নাউন আমরা মোটামুটি পাঁচ প্রকার পড়লেও বাংলায় কিন্তু এভাবে পড়া যাবে না বাংলায় লিখতে হবে যে পদ দ্বারা কোনো কিছু নামকে বোঝায় তাকে বিশিষ্ট পদ বলে বিশেষ পদের শ্রেণী বিভাগ নিম্নে আলোচনা করা হলো এখানে নয়টা বিশেষ পদ আলোচনা করা হয়েছে সংজ্ঞাবাচক বিশেষ জাতিবাচক বস্তুবাচক সমষ্টিবাচক ভাববাচক গুণবাচক সংখ্যাবাচক অবস্থাবাচক এবং ক্রিয়াবাসক ইংরেজিতে কিন্তু আমরা প্রপার নাউন কমন নাউন কালেক্টিভ নাউন ম্যাটেরিয়াল অ্যাবস্ট্র্যাক্ট নাউন পড়ি ওইখানে যে পাঁচটা দিলেই হইতো এখানে কিন্তু নয়টা দিতে হবে প্রত্যেকটা কাকে বলে আবার এক্সাম্পলও দিতে হবে এই প্রশ্নটা অনেকটা বড় কিন্তু সহজ পড়লেই পারবে কিন্তু বাংলা দ্বিতীয়পথে কিন্তু সময় একটা বড় ফ্যাক্টর তোমাকে কিন্তু সময় বাঁচাতে হবে এবার তিন নম্বরে আরেকটা প্রশ্ন নিলাম প্রশ্নটা হচ্ছে বিশেষণ পদের শ্রেণীবিভাগ আলোচনা করা অর্থাৎ অ্যাজেকটিভ যে পদ বিশেষ সর্বনাম ক্রিয়াপদের দোষগুণ অবস্থার সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে যেমন আকাশ ভালো ছেলে এখানে ভালো নিচে আন্ডারলাইন করে বুঝিয়ে দিলাম এটা বিশেষণ গরম চা এসে গেছে গরমটা বিশেষণ বিশেষণ দুই ধরনের নাম বিশেষণ ভাব বিশেষণ নাম বিশেষণের প্রকার আবার এখানে সংক্ষেপে দিয়ে দিলাম রূপবাচক অবস্থাবাচক ক্রমবাচক অংশবাচক প্রশ্নবাচক গুণবাচক সংখ্যাবাচক পরিমাণবাচক উপাদানবাচক নির্দিষ্টতা জ্ঞাপক এগুলোর যদি সংজ্ঞা দিতে যাও তাহলে প্রশ্ন অনেক বড় হবে এটা লিখতে আধা ঘন্টা লেগে যাবে তাই প্রশ্নের সংজ্ঞা না দিয়ে একটা বা দুইটা করে এক্সাম্পল দিলেও তুমি পাশে পাশ পাবে যেহেতু প্রশ্নটা অনেক বড়। এরপর ভাব বিশেষণ দুই ধরনের ক্রিয়া বিশেষণ এবং বিশেষণের বিশেষণ ক্রিয়া বিশেষণের এক্সাম্পল দিয়ে দিবে এবং বিশেষণের বিশেষণের এক্সাম্পল দিয়ে দিবে। এতটুকু লিখলেই তোমরা পাশে পাশ পাবে এরপর ক্রিয়াপদের শ্রেণীবিন্যাস আলোচনা করো ক্রিয়াপদ মানে ভাব ভাব কাকে বলে কত প্রকার কী কী লিখতে হবে তো ক্রিয়াপদের সংজ্ঞায় লিখবে যে পদ দিয়ে করা যাওয়া আসা থাকা খাওয়া ইত্যাদি কোনো কাজ করা বোঝায় সে পদকে ক্রিয়াপদ বলে ক্রিয়াপদের শ্রেণীবিভাগে লিখবে যে ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ দুই প্রকার সমাপিকা অসমাপিকা ক্রিয়া এটা সংজ্ঞা লিখবে এবং একটা এক্সাম্পল দিয়ে দেবে কর্মভেদে আবার ক্রিয়াপদ তার প্রকার এটা লিখতে হবে সকর্মক অকর্মক দ্বিকর্মক এবং প্রযোজক ক্রিয়া সংজ্ঞা দিবে ছোট্ট করে এবং এক্সাম্পলও দিবে অন্যান্য ক্রিয়া অংশেও কিন্তু দুইটা লিখতে হবে মিশ্র ক্রিয়া এবং যৌগিক ক্রিয়া এখানে সংজ্ঞা এবং এক্সাম্পল দিতে হবে এই অংশটাও কিন্তু কম বড় নয় খাতায় লিখলে কিন্তু পনেরো বিশ মিনিট চলে যাবে এবং সবার শেষে আরেকটা প্রশ্ন আবেগ শব্দের শ্রেণী বিভাগ আলোচনা করো আবেগ মানে হচ্ছে ইন্টারজেকশন পরীক্ষা কিন্তু তোমাদের বোর্ডে এই চারটাই আছে আবেগ ক্রিয়াপদ বিশেষণ আর বিশেষ্য এই চারটা থেকে একটা প্রশ্ন পরীক্ষায় আসবে তো আবেগ শব্দের সংজ্ঞা আগে লিখে নেবে যে সকল শব্দের সাহায্যে মনে বা। কিংবা আবেগে প্রকাশ করা হয় সেসব শব্দকে আবেগ শব্দ বলে যেমন সাবাস ভালোই খেলেছ এ বাককে সাবাস শব্দটি তার প্রশংসা বা তারিফের মনোভাব ব্যক্ত হয়েছে এটি আবেগ শব্দ এছাড়া আরও কিছু আবেগ শব্দ আছে সি আ উ হাই আহা ইত্যাদি আবেগ শব্দ আবেগ শব্দের শ্রেণীবিভাগ লিখবে এখানে যে বিভাগগুলো লিখলাম প্রত্যেকটার আবার এই ধরনের এক্সাম্পল দিতে হবে এই প্রশ্নটাও মোটামুটি কম বড় না পনেরো মিনিট লেগে যাবে তোমাদের এতগুলো কথা বললাম এই কারণে কারণ এটা বিকল্প যেটা আছে এটা অনেক সহজ যদি তোমরা বুঝতে পারো যেমন ব্যাকরণিক শব্দ শ্রেণীতে খ নম্বর অংশে কী আসবে যেন যে কোনো পাঁচটি ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করো এখানে আটটা লাইন দেওয়া আছে এবং এই আটটা লাইনের মধ্যে কোন একটা শব্দের নিচে আন্ডারলাইন করা থাকবে আর তোমাকে লিখতে বলবে এটা কোন পদ অর্থাৎ কোন ব্যাকরণিক শ্রেণী তো তোমরা একটু আগে তো জানলে যে বাংলা ব্যাকরণিক শব্দ শ্রেণী আট ধরনের বিশেষ বিশেষণ ক্রিয়া আবেগ একটু আগে পড়ল এখন এগুলো যে এখান থেকে যে কোনো পাঁচটা নির্ণয় করতে হবে এটা অনেক সহজ যেমন তুমি যে আমার কবিতা এখানে তুমির নিচে দাগ দেওয়া আছে তোমাকে লিখতে হবে এই তুমিটা কোন পদ তোমরা তো জানো যে মানুষের নামের পরিবর্তে যা বসে তাকে আমরা ইংরেজিতে প্রোনাউন বলি তো তুমি তো আর ইংরেজি লিখবে না তুমি লিখবে এটা সর্বনাম অর্থাৎ তুমি লিখে এটা সর্বনাম লিখবে পরীক্ষার খাতায় ক নম্বরে আর আমি ইংরেজিটা লিখে দিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য কারণ এই অংশটা অনেকে ইংরেজিটা ভালো বুঝে তখন বাংলাতে সে কনভার্ট করে নেয় খ নম্বরে দেখো আমাদের ছোটো গায়ে ছোটো ছোটো ঘর ছোটো একটা বিশেষণ কারণ এটা দেওয়া কোনো একটা পরিমাণ বুঝিয়েছে তো বা অবস্থা বুঝিয়েছে এটাকে আমরা ইংরেজিতে অ্যাডজেক্টিভ বলি বাংলায় বিশেষণ লিখবে করিম ও রহিম দুই ভাই দেখো ও এর নিচে দাগ আছে ওকে ইংরেজিতে আমরা অ্যান্ড বলি না অ্যান্ড অ্যান্ড কিন্তু একটা কনজাংশন কনজাংশনের বাংলা হচ্ছে যোজক তোমাকে যোজক লিখতে হবে ভালো আমটি খাও কেমন আম ভালো আম এটা একটা গুণ বুঝিয়েছে গুণ থাকলে অ্যাজেক্টিভ বা বিশেষণ তোমাকে বিশেষণ লিখতে হবে বাহ চমৎকার একটি গল্প লিখেছো এটা সবচেয়ে সহজ কারণ এটা আবেগ যথা ধর্ম তথা জয় আসলে যথা শব্দটা সর্বনাম বা প্রণাউন কিন্তু দুইবার লেখা হয়েছে যথা তথা যিনি তিনি এরকম যদি আসে তাহলে এটাকে বলা হয় সাপেক্ষ সর্বনাম এরপর আছে শুভ্র সমুজ্জ্বল এ তাজমহল তাজমহল কিন্তু একটা স্থাপনা বা নাম আর কোনো কিছু নাম হলে আমরা তাকে বিশেষ বা নাউন বলি দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে এখানে বিনা আছে বিনা মানে ব্যতীত ব্যতীত মানে সারা সারা মানে ইংরেজিতে আমরা বলি উইদাউট উইদাউট কিন্তু একটা প্রিপোজিশন আর প্রিপোজিশনের বাংলা কিন্তু অনুসর্গ তুমি যেভাবে বুঝো বোঝাটাই আসল তাছাড়া এখানে যে আটটা আছে তো আর আটটা তুমি লিখবে না তার মধ্যে থেকে যে পাঁচটা তোমার সহজ লাগে ওই পাঁচটাই লিখবে ক খ যেটা ভালো লাগে বা যেটা বুঝতে পারো সে নাম্বারটা দিয়ে যেমন তুমি এটা পারো তুমি লিখে একটা হাইফেন দিয়ে সর্বনাম লিখবে তাহলে কিন্তু হয়ে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো উপরে যে প্রশ্নগুলি আমরা আলোচনা করলাম সেই প্রশ্নগুলি লিখতে অনেকটা সময় লাগবে সেই তুলনায় এগুলো আসলে অনেকটা সহজ না আমি আরও কিছু সাজেশন দিলাম এই সাজেশনের বাইরে কিন্তু প্রশ্ন হবে না তাহলে এগুলো বারবার প্র্যাকটিস করে তাহলেই তো হয়ে যাবে তাই না যেমন সাজেশন দুই যে কোনো পাঁচটি ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করো এখানে কী দেওয়া আছে দুঃখ বিনা শুক্লা হয় কি মহিতা দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু দুঃখ বিনা তো বিনাটা কি বিনা মানে সারা দুঃখ ছাড়া লাভ হয় না সারা মানে ব্যতীত বা সারা মানে উইদাউট উইদাউট মানে প্রিপজিশন প্রিপোজিশনের বাংলা কিন্তু অনুসর্গ সাদা কাপড় পরলেই মন সাদা হয় না মনে রাখবে যে কোনো কালার বা রং এটা কিন্তু বিশেষণ অ্যাডজেক্টিভ মোদের গরব মোদের আশা এখানে মোদের নিচে আন্ডারলাইন করা দেওয়া থাকবে মোদের মানে আমাদের মানুষের নামে পরিবর্তে বসছে না নামের পরিবর্তে বসলে সর্বনাম হবে রবীন্দ্রনাথ একটা মানুষের নাম এই জন্য বিশেষ বুঝিয়াছিলাম এটা তো জানো ক্রিয়া সাবাস অনেক ইজি এটা হচ্ছে আবেগ আমাদের সমাজ আর ওদের সমাজ এক নয় আর মানে এবং অ্যান্ড অ্যান্ড মানে কনজাংশন মানে যোজক তিনি হো হো করে হেসে উঠলেন বলতো কিভাবে হেসে উঠলেন হো হো করে অর্থাৎ ক্রিয়া সম্পাদন করার জন্য বা ক্রিয়াকে যে মডিফাই করে তাকে আমরা ইংরেজিতে ভাব বলি আর ভাবের বাংলা হচ্ছে ক্রিয়া বিশেষণ তো আশা করি এখান থেকে পাঁচটা তোমরা দিতে পারবে এবার আরও একটা সেট দেখো সাজেশন নাম্বার তিন এখান থেকে পাঁচটি ব্যাকরণিক শব্দের শ্রেণী নির্ণয় করো এগিয়ে চলেছে প্রতিবাদী মিছিল কার সে দাগ আছে মিছিল মিছিল একটা নাম এ কারণে বিশেষ পরন্ত বিকেলে হাঁটতে ভালো লাগে কেমন বিকেলে বিকালটা কেমন পরন্ত মানে অবস্থা কেমন দিয়ে প্রশ্ন করলে আসলে বিশেষণ বোঝায় এ কারণে এটা বিশেষণ অনেকে ভাতের বদলে রুটি খায় ভাতের বদলে ইনস্টি অফ এটা আসলে প্রিপোজিশন আর প্রিপোজিশন থাকলে এর বাংলা হচ্ছে অনুসর্গ আজ অথবা কাল নয় মানে অথবা অথবা মানে অর অর কিন্তু একটা কনজাংশন কনজাংশন মানে কিন্তু যোজক পয়লা বৈশাখ বাঙালির উৎসবের দিন এখানে বৈশাখ তো একটা নাম এই কারণে বিশেষ সাবাস সাবাস কিন্তু আবেগশব্দ চলো কোথাও বেড়াতে যাই কোথাও কিন্তু কোনো একটা জায়গার পরিবর্তে বসেছে তাই না এই কারণে জায়গার পরিবর্তে বা কোনো কিছু পরিবর্তে হলে আমরা ইংরেজিতে প্রোনাউন বলি এখানে সর্বনাম অধিক ভোজন অনুচিত খাওয়া কিন্তু ক্রিয়া কিন্তু ভোজন ক্রিয়া না ভোজন হচ্ছে বিশেষ তেমনি যাওয়া কিন্তু ক্রিয়া কিন্তু যদি বলা থাকে গমন এটা কিন্তু বিশেষ্য এরপরে আছে ধরো ঘুমানো ক্রিয়া কিন্তু যদি লেখা থাকে শয়ন তাহলে এটা বিশেষ্য আশা করি এখান থেকেও এরকম আটটার সেট আসলে এখান থেকে যে কোনো পাঁচটা দিতে পারবে আর একটা সেট নিলাম সেট মানে এগুলি সাদেশন এখান থেকে আসবেই আরও এক সেট সাজেশন দেখে নাও এগুলি তো একটা বুঝলে সবগুলি বোঝা যায় প্রোগাঢ় নিকুঞ্জ কেমন নিকুঞ্জ প্রোগার একটা অবস্থা বুঝিয়েছে অবস্থা হলে বিশেষণ মানে অ্যাডজেক্টিভ শিক্ত নীলাম্বরী নীলাম্বরী মানে শাড়ি একটা বস্তুর নাম এই কারণে এটা হচ্ছে বিশেষ পুলকিত সচ্ছলতা কেমন পুলকিত আমার মনটা আজকে পুলকিত অবস্থা বুঝিয়েছে এই কারণে বিশেষণ সংখ্যা থাকলে বিশেষণ দেখো দেওয়া আছে তিনটি ফুল অনেক পাতা সংখ্যা থাকলেই বিশেষণ নীল হলুদ বেগুনি অথবা সাদা অথবা মানে অর অর মানে কনজাংশন কনজাংশন মানে যোজক তুমি মানুষের নামের পরিবর্তে বসেছে তার মানে প্রোনাউন মানে সর্বনাম কেমন দক্ষতায় কাজ শেষ হলো এটা একটা অবস্থা বা বুঝিয়েছে কোনো গুণ এই কারণে নিপুণ অ্যাডজেক্টিভ বা বিশেষণ এরপর আরও একটা সেট নিলাম সবাই এগিয়ে এসেছে সবাই কোনো মানুষের পরিবর্তে বসেছে এই কারণে সর্বনাম আমার খাওয়া হয়নি মনে রাখবে আমি যদি খাই এটা ক্রিয়া কিন্তু খাওয়া গমন ভোজন এগুলো হচ্ছে বিশেষ্য শীতের পরে আসে বসন্ত শীতের পরে পরে ইংরেজি আছে আফটার আফটার মানে প্রিপজিশন প্রিপোজিশন মানে অনুসর্গ পয়লা একটা সংখ্যা যদি বৈশাখের নিচে দাগ থাকতো তাহলে তোমরা লিখতে হয়েছে বিশেষ্য কিন্তু পয়লা হচ্ছে একটা সংখ্যা সংখ্যা হইলেই সেটা বিশেষণ হয়ে যায় কারণ আমরা জানি গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এগুলো হলে বিশেষণ হয় সে আসবে বলেছিল অথচ আসেনি এই অথচটা হচ্ছে কনজাংশন যেটাকে আমরা কানেক্টরও বলি এই কনজাংশন বা কানেক্টর এগুলো যোজক কোথাও ঘুরে আসি কোথাও একটা জায়গার পরিবর্তে বসছে বা নামের পরিবর্তে বসেছে এই কারণে সর্বনাম বাসি বেজে উঠল দেখো বাসি বাজলো তাহলে হয়তো ক্রিয়া বেজে উঠল বেজে দিয়ে তো মনের বা প্রকাশ পায় না অথচ এটা ক্রিয়া এটাকে বলে অসমাপিকা ক্রিয়া আপন ভালো সবাই চায় এই ভালো মানে কোনো গুণ বোঝায় নাই এটাকে একটা নাম বুঝিয়েছে আপন ভালো এই জন্য এটা বিশেষ তো পরের ভিডিওগুলোতে ব্যাকরণের বাকি সাজেশন সহ তোমাদের সকল বিষয়ে সাজেশন পেয়ে যাবে খুব দ্রুত